আজকে না আমার মার মৃত্যুদিন, মানে আজকের দিনটা আমার কাছে একদম সেই দুঃখ আর আনন্দ সমন্বয় পুরো মিলেমিশে একাকার। কারণ আজকে দিম্মাবুড়ির এক্সিবিশনের ওপেনিং ডে আজকে, সেটা যাব, প্লাস আজকে মার মৃত্যুদিন। মা চলে গেছিলেন 2016, 2013-এ বাবা, 2016-এ মা। মানে 2016টা না আমার কাছে খুব বাজে ব্ল্যাক ইয়ার বলতে পারো। তার কারণ হচ্ছে যে মার্চে চলে গেছিলেন মা, আর সেপ্টেম্বরে চলে গেছিলেন আমার মানে মেন পিলার, আমার দাদা, আমার কাজিন ব্রাদার, মানে আমার মাসতুতো দাদা। ও ছিল আমার কাছে বলতে পারো একদম মানে মানে কি বলবো, আমার আমার মানে অনেক আত্মীয় স্বজন আমার সাথে অসভ্যতাটা করতে পারতো নাই দাদার জন্য। যাই হোক, কিন্তু মার চলে যাওয়াটা না এই প্রত্যেক বছরই কিছু কিছু স্মৃতি মনে আসে। এমনিতেই আমাদের বাড়িতে মাকে নিয়ে অনেক কথা হয়, তারপর দিম্মাবুড়ি চলে যাওয়ার পর আরও হয়, কারণ আমার মা ভীষণ মজার মহিলা ছিলেন। সেই রকম টুকরো টুকরো কিছু ঘটনা মার কিছু না কিছু আমরা সবাই মিলে আলোচনা করতেই থাকি। 8টা বছর মা চলে গেল। আসলে একটা সময় আমাদের না বোধহয় মা বাবা সবাইকেই ছেড়ে দিতে হয়, কিন্তু সেটা কি বলতো বড় কষ্টের। আচ্ছা, হে দেখো, এ হচ্ছে আমার গ্রেট গ্র্যান্ডসন দিম্মাবুড়ি, একে আমার কোলে বসিয়ে দিয়ে চলে গেছে। আর যেভাবে ওকে আমি ঘুম পাড়াই, এখন সে বলে গেছে একে আমাকে ঠিক একইভাবে ঘুম পাড়াতে হবে, সে গেছে স্নান করতে। চলো, আজকে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হবে। হ্যাপি স্যাটারডে, খুব ভালো থেকো তোমরা, আজকে আনন্দে থেকো, সুস্থ থেকো, সব পরপর তোমাদের দেখাচ্ছি। আবার বলছি, আমি না ভাবতেও পারি না তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার যে ব্লগগুলো খুব প্রফেশনাল হয় তা তো নয়, কিন্তু তারপরেও তোমাদের যেভাবে আমি সাপোর্ট পাই আমি ভীষণভাবে কৃতজ্ঞ তোমাদের কাছে। চলো, ফার্স্ট ক্রাই থেকে দিম্মাবুড়ির জন্য মামাই কিছু একটা এনেছে। এই অ্যাপটা আমাদের এত প্রিয় না, আমরা মানে আমি মামাই প্রচুর জিনিস এখান থেকে নিই। তুমি কি মামাকে থ্যাংক ইউ বলেছো? বলো, এই দেখো মামা কি এনেছে। কত কিছু, এটা ইমোজি, তারপর দেখো বা এটা কি, ওদিমাবুড়ি কত কিছু এসেছে। এক একটাকে আমরা আনপ্যাক করব। হ্যাঁ, আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা, যদিও ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, কিন্তু দিম্মাবুড়িকে রেডি করে আসলে ওর ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। বেচারি অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে, তো তাড়াতাড়ি উঠতে পারছে না। আজকে গাড়িতে যা পেট্রোলের অবস্থা ছিল না, মুদিয়ালি অবধি যে আসা গেছে এটাই যথেষ্ট। কদিন তালে গেলে না পেট্রোলটা চেকই করা হয়নি। ভাবছিলাম হয়তো ICCR-এ পার্কিং পাবো না, যাই হোক ঈশ্বরের কৃপায় পার্কিং পেয়ে গেছি। ও দিম্মাবুড়ি, মামা পড়ে না যায় ভেতর থেকে। আমাদের খুব একটা পাত্তা টাত্তা দেবার প্রয়োজন মনে করছে না, নিজেই এগিয়ে যাচ্ছে। দেখুন, ভাবছে বোধহয়, আসলে কালকে ঘুরে গেছে তো মোটামুটি পরিচিত।
স্কুল লাইফে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে সেই যে ড্রয়িং যা যা করতে হতো সেগুলো করবার পর সেই যে পেন্সিল ছেড়েছি ড্রয়িংয়ের জন্য আর তো ধরেছি বলে মনে হয় না। কি অপূর্ব সৃষ্টি, মানে যারা পেইন্টার তাদের সত্যি প্রণাম করতে ইচ্ছে করে। আমাদের অপাইবরি কিন্তু খুব সুন্দর আঁকে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা সবাইকে গুড নাইট, আবার খাও। মামার কাছে যদি থাকে তাহলে এই ছবি সৃষ্টির নেপথ্য কাহিনী আমি তোমাদের দেখাতে পারবো। গ্রিপ ব্যালেন্সের জন্য ওদের স্কুলে এরকম কালার দিয়ে করা হয়, একটা তোমার যে বড় থালার মধ্যে না সমস্ত কালার অল্প অল্প করে দেওয়া হয়, আর তার সাথে একটা ওই যে জামা কাপড় শোকানোর যে ক্লিপগুলো হয় সেই ক্লিপের মধ্যে কিছুটা কটন বল আটকে দেওয়া হয়। এবার ওই কালারগুলোর মধ্যে চুবিয়ে দিয়ে ওই কটন বলটাকে ও যখন কোনো তোমার পেপার বা কপির ওপর প্রেস করে তখন এই বিভিন্ন যে ছাপটা পড়ে সেটাই এটা। শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির একটা অয়েল পেন্টিং, কি অপূর্ব আর কি বিশাল। তোমরা অনেকেই আইসিসিআরে গেছো আমি জানি, তাও আমি ছোট ছোট ক্লিপিংস নিয়েছি তোমাদের দেখানোর জন্য। বেরোতে বেরোতে প্রায় 8টা, দিম্মা বুড়ি কিন্তু বেশ টায়ার্ড হয়ে গেছে। এটা পার্টিকুলার যে ড্রয়িংটা তোমরা দেখলে তার ভিডিও নয়, কিন্তু এটা দেখে তোমরা একটা ধারণা করতে পারবে যে কিভাবে ওদের স্কুলে শিখিয়েছে এই কালার করা। চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, ব্লগটা শেষ করছি। তোমরা ওকে আশীর্বাদ করো, এ তো একটা জীবনের ক্ষুদ্র স্টেপ, ও যাতে আরও পরপর জীবনে অনেক বড় হতে পারে, যাতে মান আর হুঁশ নিয়ে মানুষ হতে পারে। এইটুকু আশীর্বাদ তোমরা সবাই ওকে করো। গুড নাইট মাই ইউটিউব চ্যানেল এক্সটেন্ডেড ফ্যামিলি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আবার কালকে দেখা হবে।